যেই সব পরিবারের সন্তানের প্রাণহানি ঘটে মূলত চূড়ান্ত ভাবে তাদেরই ভোগান্তি ঘটে আত্মরক্ষার্থে গুলি বর্ষণ আর কখনো কখনো নিজে একটা সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিক নিজেকে প্রশমিত না করে যদি গুলিবর্ষণ করা হয় সেটি অনেজ্য এবং অপেশাদারিত্ব আইন শৃঙ্খলা বাহিনী আত্মরক্ষার্থে গুলিবর্ষণের কথা বললেও কখনো কখনো তারা নিজে উদ্যোগী হয়ে তাৎক্ষণিক গুলি চালায় এটি কোনো বাহিনীর পেশাদারিত্ব হতে পারে না এমনটাই বলছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মশিউর রহমান কোটা সংস্কার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে গত আঠারো জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ আন্দোলনকারী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান ঢাকা টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মেহেদি এরই প্রতিক্রিয়ায় ডক্টর মশির রহমান কথা বলছিলেন ঢাকা টাইমসের সঙ্গে সবচেয়ে বড় ক্ষতি প্রাণহানি মানুষের চলে যাওয়া ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদি দায়িত্ব পালনরত অবস্থায় এ সময়ে মৃত্যুবরণ করেন তরুণ এবং সম্ভাবনাময় একজন সাংবাদিকের দায়িত্ব পালনরত অবস্থায় এভাবে নিহত হওয়া নিঃসন্দেহে ঢাকা টাইমস এবং সাংবাদিকতা জগতের জন্য অপরণীয় ক্ষতি এর যে দায়ভার সেটি একটি প্রসঙ্গ এবং এর যে প্রভাব সবচেয়ে বড় কথা যে তার শিশু সন্তানসহ তার পরিবার সারাটির জীবন এই অপরণীয় ক্ষতি নিয়ে তাদের বাকি জীবন বহন করবে আমি শুরুতেই আহ্বান জানাব সরকার যেন এই পরিবারটির প্রতি নজর দেয় এবং পরিবারের দেখভালের দায়িত্বভার গ্রহণ করে সেটি করলে অন্তত তার সন্তান এবং পরিবারের অন্যজনরা অন্তত বেঁচে থাকার যে একটা সুযোগ সেটি এবং সংবাদ জগতে বা সাংবাদিকতার সঙ্গে সংবাদপত্রের মালিক অন্য অন্য যারা সংশ্লিষ্ট আছে তারাও যাতে এই পরিবারের পাশে থাকে তার মৃত্যুর মধ্য দিয়ে এটি তো প্রমাণ হয় যে সংঘর্ষ চলাকালে দলের মধ্যে যেই বিরোধপূর্ণ অবস্থা এবং গুলিবর্ষণ তার মধ্যে এসবেরই তিনি শিকার হয়েছেন এবং এই যে আমরা যে কোনো আন্দোলনকে সহিংস করে তুলি আত্মনিয়ন্ত্রণের বাইরে চলে যাই এবং বিশৃঙ্খল রাজনীতির দিকে যাই শেষ পর্যন্ত যেই সব পরিবারের সন্তানের প্রাণহানি ঘটে মূলত চূড়ান্তভাবে তাদেরই ভোগান্তি ঘটে আমি আগেও গণমাধ্যমে বলেছিলাম যে এক সময় হয়তো সব কিছু স্বাভাবিক হয়ে আসবে দাবি দেওয়া মিটবে যে চা চায় তার অধিকাংশই পাবে কেউ কেউ হয়তো বা কিছুটা না পাওয়ার বঞ্চনায় থাকবে কিন্তু প্রাণহানি যাদের ঘটছে বা ঘটবে সেটি হচ্ছে সবচেয়ে বড়ো ক্ষতি আসলে কোনো বক্তব্য বিবৃতি বা প্রতিক্রিয়া দিয়ে এই ক্ষতি পোষানো নয় শুধু এর মধ্য দিয়ে একটি হতে পারে এইসব আত্মাহুতি দিয়ে পরবর্তী প্রজন্ম বা পরবর্তীতে যারা আমরা এইসব নানা কর্মসূচি ঘোষণা প্রতিক্রিয়া ব্যক্ত বা যে যার অভিভাবকের জায়গায় যে দায়িত্ব পালন সেগুলোতে যদি সচেতন এবং সজাগ থাকি আমরা আশা করবো যে পুনর্বার বাংলাদেশে এর একটি ঘটনাওয়া না ঘটুক আমি আবারও সরকার এবং পত্রিকার মালিক গণমাধ্যমের মালিক সমাজের বিত্তবান তাদের সকলকে বিনীত অনুরোধ করব যে কটি পরিবারে প্রাণহানি ঘটেছে হাসান মেহেদী সহ তাদের সকল পরিবারের প্রতি আমরা যেন যথার্থ সমবেদনা আর্থিক সহায়তা এবং পরিবারের উপযুক্ত একজন লোককে অন্য কোথাও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া তার মধ্য দিয়ে হয়তোবা আমরা তাদের কষ্ট কিছুটা লাঘব করতে পারব এর চাইতে বেশি হতবা আমরা আর কিছু করতে পারবো না এই যে কিছু করতে পারছি না এই যে মৃত্যুর উত্তর আমরা জানি না এটাই বোধ হয় আমাদের সকলের জন্য শিক্ষণীয় যখনই কেউ কর্মসূচি ঘোষণা দেবে সেটিও রাজনৈতিক আন্দোলন বা যে কোনো সাংস্কৃতিক আন্দোলনের বহু রকমের ভাষা আছে সহিংসতা দাবি উত্থাপনকারীদেরও ভাষা হওয়া উচিত না আবার একই সঙ্গে যারা আমরা দায়িত্ব পালন করি যেমন আমরা জানি যে কখনো কখনো পুলিশ বর্ণনা বাহিনীর মধ্যেও অনেক সময় অতি উৎসাহী হয়ে তাৎক্ষণিক গুলিবর্ষণের ঘটনা সেগুলো এবারে ঘটেছে আগেও আমরা সেগুলো লক্ষ্য করেছি তো আমার মনে হয় যে বাহিনীগুলোরও প্রশিক্ষণের সময়ে এসব বিষয়ে আরও সুনিপুণভাবে পর্যাপ্ত শিক্ষার ব্যবস্থা থাকা যে অ্যাকশনে যাবার ধরনগুলো কি হবে যত কম ক্ষয়ক্ষতি করে সেটি করা যায় অন্যথায় এরকম মানে যেই যায় আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই বন্ধু তাদের মধ্য থেকেই তো কেউ না কেউ প্রাণ হারায় তো সেক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে একেবারে মাঠ পর্যায়ে যারা কাজ করে দেখুন এর মধ্যে একটি ঘটনা ঘটেছিল যেটি দূতাবাস এলাকায় একজন পুলিশ একজন পুলিশকে গুলি করে হত্যা করেছে পরে জানা গেছে সে তিনি মানসিকভাবে অনেকটা বিকারগ্রস্ত ছিল এরকম করে আমার মনে হয় যে এইসব অ্যাকশনে যেই পুলিশরা থাকেন পুলিশ সদস্যরা তারাও অনেক সময় অনেক ঝুঁকির মধ্যে পড়ে তাদের একটা যুক্তি থাকে আত্মরক্ষা কিন্তু গুলি গুলিবর্ষণ আর কখনও কখনো নিজে একটা সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিক নিজেকে প্রশমিত না করে যদি গুলি বর্ষণ করা হয় সেটি অনিজ্য এবং অপেশাদারিত্ব সুতরাং সে ব্যাপারেও আমার মনে হয় আমরা তো এই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে বারংবার শিখি হয়তো কিছুটা পরিমার্জিত হই আমি মনে করি পুলিশদের মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ যেটি সেটি বিষয়ে তৎপর থাকা এবং তাদের প্রশিক্ষণে আরও নতুন নতুন কৌশল দেখুন যেমন ধরুন সেনাবাহিনী আমি বলছি না যে পুলিশের অ্যাকশন খারাপ আর্মির অ্যাকশন ভালো কিন্তু যেটা দেখা গেল যে এই দমনের ক্ষেত্রে সেনাবাহিনীর কৌশল বা অধিকতর উন্নত সুতরাং সেই প্রশিক্ষণ যদি সেনাবাহিনী পায় একই রকম প্রশিক্ষণ পুলিশের মধ্যেও যদি নিয়ে আসা হয় এবং সরঞ্জমেদের ব্যবহারের বিষয়েও আমার ধারণা পুলিশের সেই আধুনিক যন্ত্রপাতি সরঞ্জামীদের কিছুটা ঘাটতিও আছে সুতরাং সেই যাতে আমি মনে আমার মনে হয় যে যে কোনো বাহিনীর যারা দায়িত্ব পালন করবে তাদের প্রশিক্ষণ এবং আধুনিক সরঞ্জামেদের এই দুই জায়গাতেই ঠেলে সাজানোরও একটা আবশ্যকতা রয়েছে